নমস্কার, আমি কৌশিক। আমাদের এই বর্তমান যুগে আমরা অনেকেই আছি যাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক অবসাদ, বিভিন্ন ধরনের কাজের চাপের ফলে বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের নেতিবাচক টেনশন, চিন্তা, অনিদ্রা, নার্ভের সমস্যা ইত্যাদি অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আজ আপনাদের কাছে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আমি আলোচনা করব যা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটির নাম হচ্ছে নেক্সিটো প্লাস ট্যাবলেট। তো আজ আমরা জানব এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটা আমরা কিভাবে ব্যবহার করব, এটি কোন কোম্পানির প্রোডাক্ট, এটির মধ্যে কি কি কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে, এটি কি কি কাজে ব্যবহার করলে সঠিক উপকারিতাটা আমরা পেতে পারি, এর ব্যবহার করার নিয়মটা কি রয়েছে, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কৌশিক আপনাদের সামনে তুলে ধরব। চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে। এখন আপনারা আমার এই স্ক্রিনে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নেক্সিটো প্লাস। এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটি সান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট কোম্পানি কিন্তু তৈরি করে থাকে। তো এই নেক্সিটো প্লাসের মধ্যে দুটো কম্পোজিশনে কোম্পানি এই ট্যাবলেটটা তৈরি করে। একটা হচ্ছে এস সিটালোপ্রাম, যার মধ্যে দেওয়া রয়েছে 5 mg হচ্ছে এস সিটালোপ্রাম, আর কি দেওয়া রয়েছে ক্লোনোজোপাম। তো এই ক্লোনোজোপামটা দেওয়া রয়েছে 0.5 mg, ঠিক আছে। তো এটার MRP হচ্ছে 103 টাকা হচ্ছে এটার MRP, ঠিক আছে বন্ধুরা। তো এবার আমরা জানবো এই নেক্সিটো প্লাস, এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটা কোন কোন পেশেন্ট পার্টিরা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো যে সমস্ত পেশেন্ট পার্টিদের দেখবেন বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা দেখবেন তাদের মধ্যে কাজ করছে, বিভিন্ন ধরনের দেখবেন নার্ভের সমস্যা, শ্বাসকষ্ট, পেটের মধ্যে বিভিন্ন সময় দেখবেন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, তারপরে কি বুক দেখবেন ধরফর করছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাক বলতে কি দেখবেন মাঝে মাঝে মনে হবে যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে খুব বেশি, মাঝে মাঝে আবার আতঙ্ক হয়ে পড়ছেন, দেখবেন অন্ধকারের সময় দেখবেন খুব তাড়াতাড়ি দেখবেন আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই সমস্ত প্রবলেমগুলো যখন আপনাদের ঘটবে বা আপনারা এই সমস্ত সিমটমগুলো যখন আপনারা লক্ষ্য করবেন তখন কিন্তু আপনারা এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো আপনারা কিন্তু কাজ পাবেন, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু যাদের দেখবেন ঘুমের প্রবলেম, অর্থাৎ দেখবেন অনিদ্রায় যারা ভুগছেন, দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না, ঘুমোতে গেলে যেন অনেক কিছু, অনেক ট্যাবলেট খাচ্ছেন, ঘুমের অনেক বড়ি খেয়েছেন আপনারা, অ্যালপারজোলাম জাতীয় যে ট্যাবলেটগুলো হয় 0.2, 0.5, 1 mg এই সমস্ত অনেক ট্যাবলেট আছে, এই ট্যাবলেটগুলো খাওয়ার পরও যখন আপনাদের ঘুম হচ্ছে না, তো সেই সমস্ত মানে অনিদ্রায় ভুগছেন সেই সময় কিন্তু এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটা আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো কিন্তু আপনারা উপকারিতায় আপনারা পাবেন, ঠিক আছে। তো এবার আমরা জানবো এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটির খাওয়ার নিয়মটা কি রয়েছে, ঠিক আছে। এই নেক্সিটো প্লাস এই ট্যাবলেটগুলির খাওয়ার নিয়ম রয়েছে, আপনারা রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ঠিক ঘুমানোর আগে আপনাদের একটা করে ট্যাবলেট 1 মাস কিন্তু কন্টিনিউ করতে হবে, 1 মাস থেকে 1 মাস কিন্তু কন্টিনিউ করতে হবে যেটা বললাম। কিন্তু ডাক্তারবাবুরা আপনাদের যে ডোজটা মেনটেন করে দেবেন সেই ডোজটা কিন্তু মেনটেন করেই আপনারা কিন্তু এই ধরনের ট্যাবলেট কিন্তু ইউজ করবেন, কখনোই কিন্তু কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু এই নেক্সিটো প্লাস এই ট্যাবলেটগুলি কিন্তু কখনোই বাজার থেকে কিনে এনে আপনারা খেতে শুরু করবেন না, কারণ এর কিন্তু মারাত্মক একটা সাইড এফেক্ট রয়েছে। তো এবার আমরা জানবো এই নেক্সিটো প্লাসের কি কি ধরনের সাইড এফেক্ট আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এই নেক্সিটো প্লাস ট্যাবলেটগুলি যদি আমরা অনিয়মিতভাবে বা ঠিকঠাক ডোজ না মেনটেন করে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের কিন্তু কী কী প্রবলেম দেখা যেতে পারে, দেখবেন প্রচুর পরিমাণে দেখবেন ঘুম হবে, এত পরিমাণে ঘুম হবে, কারণ এই ট্যাবলেটটা যখন আমরা খাবেন নার্ভগুলো কী করবে, আমাদের যে নার্ভগুলো আমাদের চঞ্চল সেই নার্ভগুলোকে কী করবে সতেজ করে দেবে, এর ফলে কী হবে আমাদের প্রচুর পরিমাণে দেখবেন ঘুম হতে পারে, ঠিক আছে। আবার কিছু কিছু পেশেন্ট বাড়ির ক্ষেত্রে দেখবেন বমিটির ভাব আসতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, এটি পিঠের পিছনে দেখবেন যন্ত্রণা অনুভূতি হতে পারে। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এই নেক্সিটো প্লাস ট্যাবলেটটা যদি আপনারা অনিয়মিত এবং অনিয়মিত তো
এই নেক্সিটোপ্লাস ট্যাবলেটটি যদি আপনারা অনিয়মিতভাবে যদি আপনারা খেতে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায়। তো নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।